একমাত্র শোভনদেব চট্টোপাধ্যায় তার স্বামীর অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে পারবেন, একথা বললেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। আপনাদের জানিয়ে রাখি, যেদিন অভিযোগ উঠেছিল ভুয়ো ভোটার বা ইত্যাদির বিজেপির তরফ থেকে, সেদিন কাজল সিনহার ছেলেকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে বিজেপির দিকে, তারপর তাকে হাসপাতালে ভর্তিও করা হয়। কি বলেছেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা, শুনুন। পুরোটাই প্রত্যাশা ছিল, আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে এবং শোভনদেব বাবু এখান থেকে জিতবে এবং আমার প্রয়াত স্বামী শ্রী কাজল সিনহার অসম্পূর্ণ স্বপ্নগুলো একমাত্র শোভনদাই পূরণ করতে পারবে। বিজেপির তো নোংরা রাজনীতি সারা জীবনই করে আসছে এবং করছে, আর ওদের সম্বন্ধে বলার কিছু নেই, ওদের সম্বন্ধে বলে শুধু শুধু নিজেদেরকে অপমানিত করা ছাড়া আর কিছু নেই। আপনারা শুনলেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা কি বলেছেন। এবার আমি একটু তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, একটু কাজল সিনহার স্ত্রীর বক্তব্য ধরেও তোমার কাছে একটু জানতে চাইবো যে তিনি খুব দৃঢ় বিশ্বাসী তার বিষয়ে। আর একটা জিনিস যেটা মহানন্দাদি বললেন যে ব্যবধান যেখানে 57 ছিল সেটা এই হ্যাবক মার্জিন হয়ে যাওয়া এখনো পর্যন্ত যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে দিনহাটা বা অন্যান্য ক্ষেত্রে, এটা নিয়েও তার মনে একটা প্রশ্ন উঠছে। আমি আপনাকে একটু আগের বক্তব্যে একটা বলেছিলাম যে 57টা যে 57,000 হবে নিশ্চিত ভাবে প্লাস হবে এটা আমরা জানতাম, কিন্তু এখন মনে হচ্ছে ট্রেন্ডে 1,00,000-এর কাছাকাছি চলে আসবে। কেন যে প্রশ্নটা মহানন্দাদি করলেন তার উত্তরে একটা ছোট্ট উদাহরণ দেই। যিনি বিজেপি সাংসদ নিশীথ বাবু, তার স্ত্রী ভোট দিতে যাননি, এইটা একটা উদাহরণ যেখানে বিজেপিতে যারা ভোট দিয়েছিল তাদের আজকে আর বিজেপির প্রতি কনফিডেন্স নেই। প্লাস একই ধারে আপনারা দুটো জিনিস দেখুন, যারা বিজেপি কে ভোট দিয়েছিল তারা দেখছে বিজেপি ভোট নির্বাচন পরবর্তী পর্যায়ে দিল্লির নেতারা আসছে না, ভোট পরবর্তী পর্যায়ে তাদের কোনো প্রত্যাশু পূরণ করছে না, গ্যাসের দাম, পেট্রোলের দাম, সবকিছু বিজেপির দ্বারা মানুষ বঞ্চিত। আরেক দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 4 মাস আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যা যা সেই প্রতিশ্রুতি পূরণ করছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের ঘরে ঘরে পৌঁছচ্ছে, সেখানে এটা খুব সহজ সাধারণ মানুষ অনুমেয় করতে পারছে যে বিজেপি মানে সেই 15 লক্ষ টাকা দেবো, বছরে 2 কোটি চাকরি দেবো বলে প্রতারণা করব, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে যা বলবো যা বলেন তা করেন। এই দুটো ডিফারেন্সিয়েট বোঝার জন্য কাউকে উচ্চ শিক্ষিত হতে হয় না। আর বিজেপি যে তুরুপেত্তা সে ধর্মের রাজনীতি, বিজেপি নির্বাচন গুলো কি প্রচার করেছে, প্রচার করেছে বাংলাদেশে কোথায় মূর্তি ভাঙা হয়েছে সেইটা। বিজেপি কিন্তু প্রচারে একবারের জন্য বলে যে আমরা এই করবো আমরা সেই করবো এই জায়গাটা বাঁচতে পারি, আর তারা যা প্রত্যাশা দিয়েছে মানুষ তাদের প্রত্যাশা আর বিশ্বাস করে না। তাই 57,000 হওয়াটা আমি অন্তত খুব অবাক হই না, বিশেষত যেখানে বিজেপির কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন চন্দন দা, তবু কংগ্রেস থেকেও যে অভিযোগটা করা হয়েছে বারবার যে এই উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জাতীয় প্রেক্ষাপটকে সামনে রেখেই এই নির্বাচনে ভোটের আঙিনায় এসেছে বা প্রচারে এসেছে, স্থানীয় ইস্যু বা উপনির্বাচনে যে ইস্যুগুলো হওয়া উচিত সেগুলো নাকি নেই, এটা কংগ্রেসের বারবার এই অভিযোগ উঠেছে, সেটা কিভাবে তাহলে ব্যাখ্যা করবে, সেটা কিভাবে খণ্ডন করবে? দেখুন, আমার আমার নিজের মনে হয় কংগ্রেস আজকে অনেকটা অপ্রাসঙ্গিক। কংগ্রেস ডিজাইনের রাজনীতি করছে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে রাজনীতি করছে। কংগ্রেস শুধুমাত্র তাত্ত্বিক রাজনীতি করছে, তাত্ত্বিক রাজনীতিতে ক্ষমতায় আসা যায় না, মানুষকে উপকার দেওয়া যায় না, মানুষ কিন্তু বোকা নয়, বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ আজকে অনেকটা বোঝদার হয়ে গেছে এবং তারা বরাবরই বোঝদার এবং শিক্ষিত। বাংলার মানুষ পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে তৃণমূল যুব নেতা, আমি শুভেচ্ছা জানাই অবশ্যই, কিন্তু একটি কথা বারবার প্রমাণিত সত্য এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে। আমি কেন বলি, মহানন্দা দেবী যে কথাটা বললেন যে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হলো বিজেপি ব্যাংক্রাপ দিনের দিন প্রমাণিত হওয়াতে বাম কংগ্রেসের শক্তি বৃদ্ধি। শামসেরগঞ্জ কিন্তু তার প্রমাণ, গত নির্বাচনে উপনির্বাচনে সেখানে আমরা একটি প্রার্থী দিয়েছিলাম এবং সেখানে আমরা দ্বিতীয় ছিলাম, 70,000-এর ওপর ভোট আমরা পেয়েছিলাম। প্রশ্নটা এখানে যে তৃণমূলের সাথে লড়াইয়ের যে আঙ্গিক, যেটা তৃণমূল চাইছিল বিজেপিকে একটা মেরুকরণের রাজনীতি, যে রাজনীতি প্রমাণিত সত্য গত 6 মাস আগে
বিপুল পরিমাণ ভোটে লড়াইয়ে জিতে এলো তৃণমূল এবং তার সাথে সাথে বিজেপি 77টা বাড়িয়ে নেওয়া, এই যে মেরুকরণ, তার মাঝখানে কিন্তু ডেভেলপমেন্ট ছিল না, উন্নয়ন ছিল না। আজকে কিন্তু মানুষ বুঝতে পারছে যে উন্নয়নকে সামনে রাখা, মানুষের কথা বলা, এটা সর্বাপেক্ষা গুরুতর ঘটনা, এবং সেটা করতে পারে বাম কংগ্রেস। সুতরাং বিজেপির থেকে সরে গিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং বাম কংগ্রেস ধীরে ধীরে কোথাও দ্বিতীয় এবং ভবিষ্যতে হয়তো প্রথম স্তরে চলে আসবে। কিন্তু আমি বারবার বলি, বিজেপির ব্যাংক রাফসির প্রতিফলন কিন্তু আজকে তৃণমূলের বেনিফিট। আগামী দিন কিন্তু লড়াই তৃণমূলের সাথে, বিজেপির ব্যাংক রাফসি শুধু নয়। চন্দনবাবু, আমি একটা লাইন খালি অ্যাড করব, বিজেপির ব্যাংক রাফসি শুধু নয়, প্র্যাকটিক্যালি এখানে বিজেপি যে গেমটা খেলেছিল সেই গেমটা মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে আরো শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছে। এটা এটা একটা আমি ঠিক এটাই বলছি, রকমভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিজেপির একটা গুরুত্বপূর্ণ যে কৌশল, এটা কিন্তু মাথায় রাখা দরকার। কিন্তু একটা বিষয় এখানে রাজীব বাবু, যেখানে যেহেতু আপনাদের জোট ছিল কংগ্রেসের সঙ্গে নির্বাচনের আগে, সেই জোটের পরিপ্রেক্ষিতে যখন বিজেমূল এই শব্দবন্ধর আগমন হলো, তারপরে উপলব্ধি হলো বামেদের তরফ থেকে যে এতে বিভ্রান্ত হয়েছেন মানুষই, তো এই উপলব্ধিটা এবং যে আপনি যে এখন যে বিভ্রান্তির কথা বলছেন তাতে কি খুব ফারাক আছে না একই বন্ধনীতে আনছেন? আপনি একটুখানি লক্ষ্য করে দেখুন যে আজকে তৃণমূল কংগ্রেস, আমরা যে কথাটা সেই সময়কালে বলেছিলাম যে আমরা বিজেমূল তত্ত্বটা প্র্যাকটিক্যালি আমাদের দলের পক্ষ থেকে আমরা সেইভাবে ব্যাখ্যা দিইনি। আমাদের ব্যাখ্যাটা ছিল যে রাষ্ট্রের যে শক্তি হিসেবে বিজেপি এবং তৃণমূল, মানে এটা একই মুদ্রার এপিটোপিট। এখানে সেই জায়গা থেকে আমরা বিচার করার চেষ্টা করেছিলাম, সেই জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম একটু বিজেপির বক্তব্য। বিষয়টা দেখুন, আজকে যে গোয়া বলুন বা ধরুন এখানে বলুন তো আপনি কাকে সাহায্য করার জন্য আজকে এই জায়গায় যাচ্ছেন তারা? আলটিমেটলি যদি 1:1 হয় ভারতবর্ষে বিজেপি ভার্সেস বিরোধী, 1:1 হয়, বিজেপি ওয়াশ আউট হয়ে যাবে, কেন সেই জায়গাটা যাওয়া হচ্ছে না? বিজেপি প্রতিনিধি আছে, বিজেপি বলুক। দেখুন, এই বিজেপি বিরোধী দলগুলো, এই কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলোর এই যে জোটের সমীকরণ, ওটা অনেকটা কচু পাতার জলের মতো, সবসময় টলটল করছে, কখন পড়ে যাবে বোঝা যাচ্ছে না। কংগ্রেস এই বিরোধী দলগুলোকে বলছে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, তৃণমূল প্রত্যুত্তর করছে তোমার ডাকে সাড়া দিতে আমার বয়েই গেছে। একাধারে সিপিএমের বিমান বসুরা বলছেন যে তারা জোটের পক্ষে, তারা বলছেন যে বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। আবার সূর্যকান্ত মিশ্ররা বলছেন যে তারা জোটের পক্ষে নয়, তখন কংগ্রেস তাদেরকে বলছেন যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পারে চললে চোখ রেখে। এই যে ওদের এই সমীকরণগুলো, এরা বিজেপি বিরোধী, এদের অন্য কোনো লক্ষ্য নেই, যে কোনো মুহূর্তে বিজেপিকে হারাতে হবে, তার জন্য একটা ওই রকম একটা সোনার পাথর বাটি, একটা শঙ্কর জাতীয় মিশ্র কিছু তৈরি করে মানুষকে এরা চমকিত করার চেষ্টা করছে, তাতে কিচ্ছু আসবে যাবে না। এবার আসি চমকিত করার দরকার নেই, রাজীব দাস কি আছে আপনার কাছে? মানুষ বেসিক্যালি আপনার কথা আসছে, কংগ্রেস এবং সিপিএম এর এই বামপন্থা দলগুলো ভারতবর্ষ থেকে বিলীন হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, দেখবেন পোলিও ভ্যাকসিন এবং বসন্ত রোগের টিকা আবিষ্কারের পরে যেমন এই সমস্ত রোগগুলো পৃথিবী থেকে বিদায় হয়েছে, তেমনি জাতীয়তাবাদীর মানে জাতীয়তাবাদীর স্রোতে এই বামপন্থা নামক অন্তর্ঘাতের এবং দেশদ্রোহী মানে শক্তিকে মানুষ বর্জন করছে, এটা হচ্ছে প্রমাণিত সত্য কথা। এবং তারা প্রমাণ করেছেন, আপনারা বারবার প্রমাণ করেছেন ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়ে আমরা দেখেছি। রাজীব দা, তোমরা যদি একটু ব্যাখ্যা করো দেখবে তোমার ব্যাখ্যা করছে। হ্যাঁ, জনতার কথা আসছি আমি, দেখুন এই এই ব্যাখ্যা থেকেও জরুরি হয়ে দাঁড়াচ্ছে যে এখন কিভাবে এই এর ফলাফল, যে মতাদর্শ অন্য মতাদর্শকে খণ্ডন করা ইত্যাদি সমস্ত কিছুর ইম্প্যাক্ট কি পড়ছে এই ভোটে, নাকি মানুষ জীবন জীবিকার অনুসন্ধানে নেমে ভোট বাক্সে গিয়ে নিজের মতদানটা দিচ্ছেন, এইটা এখন আলোচনার জায়গায় আমরা আসব। তার মধ্যে আমরা একটু বিরতি নেব আর আপডেটও আপনাদের জানাতে থাকবো যে এখনো পর্যন্ত কি ট্রেন্ড রয়েছে সেটা আপনাদের জানিয়ে রাখি। দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দা এই চারটি উপনির্বাচনের কাউন্টিংয়ে দেখুন, দিনহাটায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, উদয়ন গুহ নবম রাউন্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী 71,675 ভোটে,
খুব উল্লেখযোগ্য বিষয় মাত্র 57 ভোটের ব্যবধান ছিল বিধানসভা নির্বাচনে, যেটা উপনির্বাচনে এখনই সেই ব্যবধান অনেকটা। শান্তিপুরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এই সিটেও জিতেছিল বিজেপি। তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে 9008 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবার চলে আসছি গোসাবায়, সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে রেকর্ড, ফিফথ রাউন্ডেই ভেঙে গিয়েছে গত বিধানসভা নির্বাচনের থেকেও ফিফথ রাউন্ডে যা এগিয়ে রয়েছে ব্যবধান সেটা রেকর্ড বলা হচ্ছে। 90,005 ভোট তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবার খড়দা বিধানসভার দিকে নজর রাখব। খড়দা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 18,068 ভোটে এগিয়ে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।